আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আমি আরজুরার রুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আশা করছি সবাই ভালো আছো ভালো আছি আমিও আমি পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি আমি আগে ক্লাসে ইন্টারপোলেশনের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের দুইটা অঙ্ক করিয়েছিলাম আজকে ক্লাসেও আমি চেষ্টা করব আরও দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দিতে আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে ওকে শুরু করা যাচ্ছে এখানে অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে একটু পড়ছি এখানে বলেছে মার্কস অপটেন বাই দ্য ক্যান্ডিডেট এস এন এক্সাম ইন অ্যান এক্সামিনেশন আর গিভেন বিলো কিছু মার্ক দেওয়া আছে কিছু ক্যান্ডিডেট এর হচ্ছে দেখতে পাচ্ছ দেওয়া আছে জিরো থেকে নাইনটিন টোয়েন্টি থেকে থার্টি নাইন এভাবে এবং স্টুডেন্ট নং এই শূন্য থেকে উনিশ পর্যন্ত পেয়েছে একচল্লিশ জন আহ বিশ থেকে উনচল্লিশ পেয়েছে বাষট্টি জন এভাবে করে লেখা আছে তো ভ্যালু বের করতে বলা হয়েছে এস্টিমেট নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট হু অবটেইন লেস দেন ফর্টি টু মার্কস অ্যান্ড সেভেন্টি মার্কস মানে কারা বিয়াল্লিশ মার্কে কম পেয়েছে এবং সত্তর মার্কে কম পেয়েছে এটা নির্ণয় করতে বলা হয়েছে সো এখানে কোয়েশ্চেনটা একটু আলাদা এখানে কিন্তু এখানে কিন্তু বলেনি যে এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে বিশ থেকে উনচল্লিশের মধ্যে পেয়েছে কিন্তু যখন বলেছে যে বিয়াল্লিশ থেকে কম পেয়েছে তার মানে বিয়াল্লিশ পর্যন্ত যারা পেয়েছে তাদের আগের গুলো সহ সব যোগ করতে হবে সো এই এই পোর্শনের প্যাটার্নটা একটু আলাদা হবে তো প্রথম কাজ একটু যাচ্ছি আমি আগে আমার বক্সটা তৈরি করে নিব এরপর আমি ইচ্ছা করে আগে করে নিয়েছি যাতে ভিডিও লেন্থটা কম হয় যেহেতু সহজ সো আশা করছি বুঝতে পারবে প্রথম কাজ এই যে মার্কসগুলো যে দেওয়া আছে সেগুলো এগুলো হচ্ছে মার্কস আমিও লিখেছি মার্কস অপটেইন্ড লেস দেন যেহেতু আমার লেস দেনের অ্যান্সার বের করতে বলা হয়েছে সো আমি প্রথম কাজ হচ্ছে এখানে দেখো এটার মান কত বিশের থেকে কম পেয়েছে এটা হচ্ছে চল্লিশের থেকে কম এটা এটা হচ্ছে ষাটের থেকে কম এটা আশি থেকে কম এটা একশো থেকে কম সো আমি বিশ চল্লিশ চল্লিশ ষাট আশি একশো এই পর্যন্ত লিখে নিয়েছি আমি তো বলেই নিয়েছি যে তাদের থেকে কম পেয়েছে আয় বলতে এখানে ভ্যালুগুলো বোঝানো হয়েছে যে শূন্য এক দুই তিন চার এ পর্যন্ত মান নিয়েছে এক্স বলতে এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স ফোর এখানে নাম্বার অফ স্টুডেন্ট ওয়াই এর খেয়াল করবে প্রথম ভ্যালু উনিশের বিশ মানে হচ্ছে শূন্য থেকে উনিশ কয়জন পেয়েছে একচল্লিশ জন তাহলে যদি প্রশ্নে বলি যে তাহলে লেস থেকে কম কতজন পেয়েছে তখন দেখো এখান থেকে পেয়েছে জন আর এক থেকে শূন্য থেকে উনিশ পেয়েছে একচল্লিশ জন তাহলে দুইটা যোগ হয়ে যাবে সো আমি যখনই বলবো যে লেস দেন ফর্টি তখন এই দুইটা যোগ হয়ে গিয়েছে তারপর যখন বলো ষাট থেকে কম তখন এই অ্যান্সারের সাথে এই অ্যান্সারের সাথে আমার পরবর্তী আনসার পঁয়ষট্টি যোগ হয়েছে তারপর পরের মধ্যে ধরো আশির কম তখন এই চারটাই যোগ হবে তো আমি তো আগে করে রেখেছি তো আটষট্টির সাথে শুধু পঞ্চাশ যোগ হয়েছে এরপরে যদি বলি একশো থেকে কম তখন কি হবে এই সবগুলোর যোগফল হবে তখন আমি যে এখানে সবগুলো যোগ আকার এরকম করে নির্ণয় করে নিয়েছি তো একশো আটষট্টি থেকে পঞ্চাশ যোগ করেছে সব সাথে একশো আঠারো যোগ করে লাস্টে দুইশো পঁয়ত্রিশ জন পেয়েছে এটা হচ্ছে আমার লেস দেন যে নাম্বারগুলো নাম্বার স্টুডেন্ট সেটা বের করেছে এরপর হচ্ছে ওয়াই ওয়ান এর ভ্যালু দেওয়া আছে এটা কীভাবে দেওয়া হলো এই যে বিয়োগ ফলগুলো যেহেতু ডেল ডেলের ভ্যালুগুলো নির্ণয় করতে হবে একশো তিন থেকে একচল্লিশ বিয়োগ করলে বাষট্টি পাওয়া যাবে তারপর একশো আটষট্টি থেকে একশো তিন বিয়োগ করলে পঁয়ষট্টি দুশো আঠারো থেকে একশো আটষট্টি পঞ্চাশ আর দুইশো

ফরওয়ার্ড ফর্মুলাটা আমরা লিখে নিব লিখে আমাকে মান বলা হয়েছে থেকে কম এবং সত্তর থেকে কম এরকম ভ্যালু নির্ণয় করতো তো থেকে কম যখন বলেছে তখন মানটা এই জায়গায় যদি থাকে তখন আমি ফরোয়ার্ডের সূত্রে ইউজ করেছি আর বলছে সত্তর থেকে কম লেস দেন সেভেন্টি তখন বলেছে এই বরাবর এখানে মানটা আছে তো আমি তখন ব্যাকওয়ার্ডের সূত্রে ইউজ করেছি একবার ফরওয়ার্ডের সূত্র ইউজ করেছে প্রথমটায় পরটায় ব্যাকওয়ার্ডের সূত্রে ইউজ করেছে সেক্ষেত্রে তাহলে মান ভ্যালু ভ্যালুটা আলাদা হয়ে যাবে তো যখন ফরওয়ার্ডের সূত্র ইউজ করে করেছে তখন এই যে সূত্র এরকম ছিল যেখানে ইউকো টেক্স মাইনাস এক্স নট বাই এইস এখানে এক্স বলতে বোঝানো হয়েছে বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ মান চেয়েছে এক্স নট বলতে যে প্রথম ভ্যালু আর এইচ বলতে এদের পার্থক্যগুলো হচ্ছে বেশ এখানে মান এসেছে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান আর যদি আমি ব্যাকওয়ার্ড করি সেক্ষেত্রে আমি ইউন মানটা কত পাবো প্রথমে এর মান এক্স মাইনাস এক্স এন এখানে এক্স নট এটা এক্স এন এক্স এন মানে হলো এই যে লাস্টের ভ্যালু একশো ডিভাইডেড বাই

আর তার সাথে গুণ হচ্ছে ডেল কিউ ওয়াই এটা হচ্ছে মাইনাস আঠারো এই মানগুলো বসিয়ে এখানে তোমরা যদি একটু ক্যালকুলেশন করো আই মিন ক্যালকুলেটর প্রেস করলে তোমরা দেখবে এখানে মান আসছে ওয়ান ওয়ান জিরো তার মানে এটা বলতে পারবা হেন্স দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু গেট লেস দেন ফর্টি টু মার্কস ইকুয়াল টু ওয়ান ওয়ান জিরো তার মানে চল্লিশ বিয়াল্লিশের থেকে কম পেয়ে পেয়েছে কারা একশো দশ জন সো এটা একটা অ্যান্সার হবে হ্যাঁ আর ব্যাকওয়ার্ড ফর্মুলাটা কি ছিল ব্যাকওয়ার্ড ফর্মুলাটা ছিল ওয়াইএন এখানে কোথায় আছে তখন মানগুলো যে নিবে আর এখানে নিয়েছি আমি একই কালার দিয়ে দাগিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো এখানে এগুলো কিভাবে নিয়েছি এই যে ইউ ইউ বলতে যে এখানে পরের ইউটা ইউজ করা হয়েছে ব্যাকওয়ার্ডের ইউ সেটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এখানে গুণ হয়েছে কত এই যে ডেল ওয়াই এক্স বা এই যে সতেরো এরপরটা হচ্ছে ব্যাকওয়ার্ডের সূত্রে কিন্তু প্লাস ঠিক আছে এখানে ফরওয়ার্ডের সূত্রে হচ্ছে ইউ ইউ মাইনাস ওয়ান আর ব্যাকওয়ার্ডের সূত্র হলো ইউ ইউ প্লাস ওয়ান তাই এটা হলো ইউ হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ আর প্লাস ওয়ান করলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ছিল টেল মান টু তার সাথে গুণ হয়েছে ডেল স্কোয়ার এই যে তেত্রিশ মান তারপরটা সিমিলারলি লিখে এই যে মাইনাস আঠারো গুণ হয়েছে এটা ক্যালকুলেশন করা হলে এখানে তোমরা মান পাও ওয়ান নাইনটি সিক্স আমি ক্যালকুলেটর মানগুলো দেখাচ্ছি না তোমরা জাস্ট নর্মাল ক্যালকুলেটরে মান বসিয়ে দেখবে যে এখানে এই অ্যান্সারটা আসবে তখন তুমি এটা লাইনে লিখে পরে লিখবে নাম্বার অফ স্টুডেন্টস হু গেট লেস দেন সেভেন্টি মার্কস ইকুয়াল টু ওয়ান সিক্সটি নাইন এটা লিখে দিলে তোমরা এখানে এই অঙ্কটা যদি দশ মার্কের আসে তাহলে দশে দশ পেয়ে যাবে আহ আশা করছি এটা বুঝতে পেরেছো আমি আরেকটা অঙ্কে যাব আচ্ছা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন সময় পরীক্ষার সময় আসে তো প্রশ্নটা একটু পড়ছি দ্য টেবিল বিলো গিভস দ্য ভ্যালু অফ টেন এক্স অফ এত থেকে এত তোমাদের একটা টেবিল দেওয়া আছে যেটা টেন এর বিভিন্ন মানগুলো দেওয়া আছে বলা হয়েছে যে টেনের এর টেন পয়েন্ট ফোর জিরো আর টেন পয়েন্ট ফাইভ জিরোর মান নির্ণয় করো এখানে পয়েন্ট থ্রি জিরো পর্যন্ত মান দেওয়া আছে তো তোমার কাজটা কি হবে প্রথমে বক্স করে নেওয়া বক্স করে এরপর আমি কাজ করব কিভাবে করব

এরকম করে বাকিগুলো জাস্ট বিয়োগ করে নিবা হ্যাঁ ক্যালকুলেটারে এখন আসলে বিয়োগ অঙ্ক দেখানোর কিছু নাই তো এরপরে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান সিক্স এটা হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ টু সিক্স এটা হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর জিরো এর পরবর্তী বিয়েগুলো হবে বিয়োগ করা হলো জিরো পয়েন্ট জিরো 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 এইট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফোর এর পরবর্তী বিয়োগ জিরো পয়েন্ট জিরো 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 টু জিরো পয়েন্ট জিরো 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 ফোর আর লাস্টেরটা জিরো পয়েন্ট জিরো 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 এটা জাস্ট বের করে নিলাম এখন তোমরা যেহেতু ফরওয়ার্ড ফর্মুলা জানো সো এখানে কার মান বের করতে হবে টেন পয়েন্ট ফোর জিরো যার মান বের করতে হবে সেটাকে এক্স বলা হয় আর এক্স নট বলতে বোঝানো হয়েছে একদম প্রথম ভ্যালুটা এটা এক্স নট প্রথম ভ্যালুটা এক্স নট আর এইচ হচ্ছে তাদের পার্থক্যগুলো ঠিক আছে সবগুলোর পার্থক্য পয়েন্ট জিরো ফাইভ এখানেই ইউর মান পেয়েছি সিক্স

6 ইন্টু পয়েন্ট ফাইভ এইট তারপর প্লাস সিক্স ইন্টু ফাইভ ডিভাইডেড বাই টু এই যেখানে ছয় থেকে ছয় ছয় থেকে এক কম হলে পাঁচ ডিভাইডেড টু মানে মান টু ডেল হচ্ছে ইন্টু পয়েন্ট এইট প্লাস এটা ফাইভ এটা হচ্ছে মান আর ডেল কিউ ওয়াই হচ্ছে যেটা ইন জিরো পয়েন্ট জিরো 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 টু আর লাস্টে প্লাস সিক্স ইন্টু ফাইভ ফোর ইন্টু থ্রি ডিভাইডেড বাই এটা এটা হচ্ছে এটার সাথে জিরো পয়েন্ট জিরো 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 টু ইকাল টু এটা তোমরা ক্যালকুলেশন করবে করার পরে দেখবা এটার মান আসবে জিরো পয়েন্ট ফোর টু ফোর ওয়ান এটা অ্যান্সার হবে ঠিক আছে ক্যালকুলেশন করে জাস্ট ক্যালকুলেটর ইউজ করলেই মান পেয়ে যাবে তাহলে এখন এখান থেকে কি পাওয়া যাবে এর পরবর্তীতে পড়েছে এটা পয়েন্ট ফোর জিরো আর এটা পয়েন্ট ফাইভ জিরো সেম করবা শুধু এখানে মানটা যে পয়েন্ট ফোর জিরো ছিল পয়েন্ট ফাইভ জিরো হয়ে গেলে তখন মানটা জিরো এখানে আট হয়ে যাবে আট হয়ে গেলে শুধু ছয়ের জায়গাগুলো আট বসায় দিবা আর বাকি মানগুলো আমি আবার ওই আগের থেকে এগুলো কিন্তু সেম থাকবে এগুলো সেম থাকবে বাকিগুলো জাস্ট চেঞ্জ হবে কিভাবে চেঞ্জ হবে এটার মান হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো থ্রি প্লাস এই যেখানে যা আছে তাই আর এখানে ছয় ছিল এখানে ছয়ের জায়গায় আট হয়েছে এটা আট গুনন জিরো পয়েন্ট ফাইভ জিরো যোগ 8 গুনন সাত বাই টু জিরো পয়েন্ট জিরো 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 এইট প্লাস আট সাত বাই ছয় ইন্টু এটা হবে জিরো পয়েন্ট জিরো যোগ আট সাত ছয় পাঁচ বাই চব্বিশ ইন্টু টু এইটুকু ক্যালকুলেশন করলে দেখবে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ফোর থ্রি এসেছে এটা অ্যান্সার লিখে দিবে এটা আমি কিভাবে করেছি এই মানগুলো ফরওয়ার্ড ফর্মুলায় ফেলেছি শুধুমাত্র ইউর জায়গাটাই আট হয়ে গেছে ক্যালকুলেশনের মাধ্যমে তো মোটামুটি এই দুইটা অঙ্ক করলে তোমরা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের যতগুলো অঙ্ক আছে গত ক্লাসে দুইটা করেছি আজকে দুইটা করালাম মোটামুটি এগুলা করলেই বাকিগুলো সব পারবে আর তো কোথাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর পজ করে আবার দেখে নেবে আশা করি যে তোমাদের কোনো সমস্যা হবে না পরীক্ষায় ভালো করতে পারবে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার পরবর্তী নতুন টপিক নিয়ে হাজির হব ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ